যোরহাট মেডিকেলত নজিরবিহীন ঘটনা। চিকিৎসক নার্সর অবহেলাত প্রসূতিয়ে স্ট্রেসারতে জন্ম দিলে সন্তান। প্রসূতি মাতৃক সহায় করবলৈ গৈ চিকিৎসকৰ দুর্ব্যবহারৰ সন্মুখীন হল জে এম সি এইচৰ নিরাপত্তারক্ষী। চিকিৎসকক কোৱা হয় ভগবানৰ অন্য এক রূপ বুলি, কারণ চিকিৎসকৰ নিষ্ঠাবান সেৱাই নতুন জীবন দিব পাৰে এজন ব্যক্তি অথবা এগৰাকী মাতৃক। কিন্তু আজি আমাৰ কেমেৰাত যি দৃশ্য বন্দী হল সেয়া দেখিলে আপুনিও তবত মানিব। এখন ষ্ট্ৰেচাৰত এগৰাকী প্ৰসূতি মাতৃৰ চিৎকাৰ, প্ৰসৱ বেদনাত ছটফটাই থকা মহিলাগৰাকীক চাওঁ তা কোনো নাই। খোদ চিকিৎসালয়ৰ প্ৰৱেশদ্বাৰত অৱহেলিত প্ৰসৱ বেদনাত কেঁকাই থকা এইগৰাকী মহিলা। এই ভয়ংকৰ দৃশ্যৰ স্থান যোৰহাট মেডিকেল কলেজ হাস্পতাল চৌহদ। ঘণ্টাজুৰি চিকিৎসক নাৰ্ছৰ মইমতালিৰ বাবেই এনে যন্ত্ৰণা এগৰাকী মাতৃৰ, যি করুণ তথা বেদনাদায়ক দৃশ্য প্রত্যক্ষ করে ভরির তলর মাটি নোহার দরে হল এই সকল প্রত্যক্ষদর্শীর। আমি ইয়াত রাখিছিল, তারপর 15 মিনিট আধা ঘন্টা হয়ে গেল মানুষ মাতিছো, শ্রীগুড়ির মানুষগুলো সহায় করলে আমার মানে বাহিরতে কিছু জন্ম হয়ে গেল। আপনার পরিবার মাতিবলে গেলো, এটাও আহা নাই, এটা মোক জন্ম দেয়। তিনিবার ভিতরলে গে ডাক্তরক মানে রিকুয়েস্ট করলে, নার্সক রিকুয়েস্ট করেছে, তিনবার রিকুয়েস্ট করার পিছত নাহিলে চিকিৎসকে ওলাই নাহিলে, ওলাই আহি সিকিউরিটি তেওঁলোকে খং কৰিছে, সিকিউরিটি মানে চৰ মাৰিম বুলি কৈছে। কিন্তু এই সমগ্র ঘটনা প্রথম অবস্থাতেই চিকিৎসকক অবগত করাইছিল জে এম সি এইচৰ নিরাপত্তারক্ষীয়ে। কিন্তু স্ট্রেসারত প্রসূতিয়ে ছটফটাই থকার দৃশ্যবুরেও হৃদয় গলাব পৰা নাছিল হৃদয়হীন চিকিৎসক আৰু নার্সৰ। সহায়ৰ পৰিৱৰ্তে নিরাপত্তারক্ষীক প্রহার করারহে ভাবুকি দিলে চিকিৎসকে। আমি তেনেকুৱা মানুহ, আপুনি গেট পাছ চাইছে, মানুহ ভৰাই আছো, তেনেকুৱা এটা চিএছ পেচেণ্ট আহিছে আৰু ডাক্তৰক আমি ইনফৰ্মেশ্যন দিছোঁ আৰু ডাক্তৰে তাত পেচেণ্ট চাই আছে, কিন্তু তেওঁলোকৰ মাজতো ডাক্তৰ আছে, কোনোবা এজন আহি পেলাই তেখেত পেচেণ্টটো উদ্ধাৰ কৰিব পাৰে। আৰু আমি যেতিয়া চিকিউৰিটিয়ে নি পেলাই ওপৰত পেচেণ্টত থ'বলৈ গৈছোঁ আৰু ডাক্তৰে এজন আমাৰ লগৰ সুৰক্ষাকৰ্মী চ' মাৰিম বুলি কৈছে, তলত বাচ্চা জন্ম হৈ গ'ল বাহিৰতে আৰু কোৱা মানে আমাক মাক কয়। জে এম সি এইচৰ দৰে এখন আগশাৰীৰ চিকিৎসালয়ত সংঘটিত হোৱা এই ভয়ংকৰ ঘটনাই চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে সমগ্ৰ যোৰহাট জিলাত। সকলোৱে একেমুখে ধিক্কাৰ দিলে কচাইৰূপী চিকিৎসক আৰু নাৰ্ছক। কেমেৰা পাৰ্চন গণেশ মণ্ডলৰ সৈতে যোৰহাটৰ পৰা প্ৰদীপ বৰা, নিউজ লাইভ।